নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং এ পরে যারা ইউটিউবে দেখবেন অবশ্যই জানাবেন যে বিষয়টি নিয়ে কথা বলছি তাতে আপনাদের মতামত কি। এবার বিষয়টিতে তাহলে সরাসরি চলে আসতে হয়। কিছুদিন আগেই আমরা দেখেছি অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তারপরে বিজয়ী প্রার্থী যারা ছিলেন, বিজয়ী সাংসদ যারা, তারা সংসদে গিয়ে শপথ বাক্য পাঠ করেছেন। কিন্তু এবার লোকসভা ডেপুটি স্পিকার কে হবেন সেটা নিয়েও তো একটা আলোচনা, সেটা নিয়েও একটা মতামত, সেগুলো রয়েছে। আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চলেছি। লোকসভা ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের যে দলগুলি তারা যে প্রার্থী দিচ্ছে তা নিয়ে আপাতত কোনো সংশয় নেই। সূত্রের খবর, এই পদের জন্য ইন্ডিয়া থেকে একজন বেশ শক্তিশালী প্রার্থীকে এগিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রার্থীকে জানাচ্ছি আপনাদের, অন্তত যে নামটা ঘুরে ফিরে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে বাকি যে সূত্র থেকে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন যে ইন্ডিয়া জোটের উচিত এমন কাউকে বেছে নেওয়া যিনি আউট অফ দ্য বক্স হবেন এবং যার নামের সঙ্গে শক্তিশালী একটা বার্তা থাকবে। অন্তত জানা যাচ্ছে এই নিয়ে আলোচনা করেছেন লোকসভার বিরোধী পক্ষের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই তিনজন অগ্রণী ভূমিকা নিয়েছেন এই বিষয়টা নিয়ে আলোচনার ক্ষেত্রে। ইন্ডিয়া জোটের চার থেকে পাঁচটি যে শক্তিশালী দল রয়েছে তাদের মধ্যে থেকে ডেপুটি স্পিকার পদে প্রার্থীর নাম আলোচনাও করা হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত এই তথ্যই আমাদের হাতে এসে পৌঁছেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা। মনে করা হচ্ছে এই প্রার্থী কংগ্রেসের থেকে নাও হতে পারে। স্বাভাবিকভাবেই যে নামটি ওয়াকিবহাল মহলে ঘুরপাক খাচ্ছে সেটি হল ফয়জাবাদের সমাজবাদী পার্টির সাংসদ নবারের বিধায়ক অবধেশ প্রসাদের নাম, যিনি অসংরক্ষিত আসন থেকে জয়ী দলিত সম্প্রদায়ের একমাত্র প্রার্থী ছিলেন। যেটা শুরুতেই বললাম যে একটি নাম ঘুরপাক খাচ্ছে, সেই নামটি এটি যে অবধেশ প্রসাদের নাম কিন্তু এক্ষেত্রে শোনা যাচ্ছে। সূত্রের খবর আরো বলছে সংসদের কর্মসূচির তিন দিন মাত্র বাকি, যদি এই বিশেষ অধিবেশনে ডেপুটি স্পিকারের নির্বাচন না হয় তাহলে ইন্ডিয়া জোট পরবর্তী অধিবেশনের জন্য চিঠি লিখবে। এই যে তিনটে দিন রয়েছে, এই তিনটে দিনের মধ্যে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ চিঠি লেখা। সেই চিঠি পর্যন্ত পৌঁছতে হয় নাকি এই তিন দিনেই সিদ্ধান্ত হয়ে যায় সেটাই এখন দেখার, সেটাই সময় বলবে। রাজনীতির অন্দরের এইটুকু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মধুরিমা এবং আর কি কি বিষয়ে জানতে চান বা আপনাদের আগ্রহ রয়েছে সেগুলো অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন, যেমন জানান বা কমেন্ট সেকশনেও লিখতে পারেন। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করে দিন আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।